এভরি ওয়ান আমি সুচান্তা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত আজ একদম ছোট্ট একটা ব্লগ দেবো বিকালবেলায় এই ব্লগটা শুরু করেছি সকালবেলায় সেরকম কোনো কাজ ছিল না বলে ভাবলাম ঠিক আছে বাদ দিই তো এখন না ওই সাড়ে চারটের মতন বাজে সমস্ত কাজ টাজ হয়ে গিয়ে একটু শুয়েছিলাম তো চট করে দেখলাম একটু মাথাটা কেমন ধরেছে ধরেছে তো ভাবলাম একটু কফি খাই আর কফি তো সেই ব্ল্যাক কফি খাই তো আজকে একটুখানি দুধ দিয়ে খেতে ইচ্ছা করলো আর এই কাপটাতেও অনেকদিন খাইনি তাই এই কাপটাতে খাচ্ছি আর অনেকে জিজ্ঞাসা করছিলে যে আমার আঙুলটা কেমন আছে এমনি ব্যথা তো আছে ওই জায়গাটায় লাগলে একটু ব্যথা তো লাগছে বাট ঠিক আছে এই সমস্ত জিনিস তো চলতেই থাকে এটা নিয়ে আমি এত মাথা ঘামাই না গো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে তোমরা এত মানে নিজের মনে করে জিজ্ঞাসা করেছো তার সাথে আমার এক বান্ধবী আছে স্কুলের অরুণা ও আগের দিন কমেন্টস আমি জাস্ট দেখলাম তো তারপরে চিনি রানি ঘুমটুম থেকে উঠেছে তো উঠে ম্যাডামকে একটু ঝুটি বেঁধে দিয়েছি ম্যাডাম একটু খেলাধুলা করছে আর সন্দীপ এখন কয়েকদিন ধরে হঠাৎ দেখছি সন্ধেবেলায় তার মনে হচ্ছে যে সে রান্না করবে কিছু আমাকে খাওয়াবে তো আগের দিন দেখারাম চাউমিন বানিয়ে খাইয়েছিলো আজকে বলছে উপমা বানাবে বাট উপমা ঠিক না ওই আমরা যেমন ছোটোবেলায় মারা বানিয়ে দিত না ঝাল সুজি ওই রকম বানাবে বলছে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি বানাও আর আমি চিনির খাবারটা বানিয়ে নেও তো তখন বললো সুজি বানানো হচ্ছে যখন একসাথেই খাবো তাহলে না ঠিক আছে তাহলে আর আলাদা করে কিছু লাগবে না তো এই সমস্ত বাট চিনি উঠে একটা কলা খেয়েছিল তো অতটাও তাড়াহুড়ো নেই কিছু তো সন্দীপ ওই আর কি সুজি বানাচ্ছে আর একটু একটু আমাকে জিজ্ঞাসাও করে নিচ্ছে যে জল কতটা দেবো বা সুজি কতটা নেব তা নাহলে এক গাদা নিয়ে নেবে তো জানো তো নষ্ট হবে খেতেও পারবো না নষ্ট হবে তো এই আর কি বাট কালকে সত্যি কথা বলতে বিশ্বাস করো সত্যি ঝালসুজিটা খুব ভালো হয়েছিলো মানে অপটু হাতের রান্না একদম বোঝা যাচ্ছিল না মনেই হচ্ছিল পটু হাতের রান্না সত্যি কালকেরটা খুব ভালো হয়েছিল আগের দিন যেমন কি চাউমিনটা ভালো হলেও একটা ওই অনেকক্ষণ ধরে মানে দেখবে চাউমিন হয়ে যাওয়ার পরে অনেকক্ষণ ধরে গ্যাসের উপরে যদি নাড়াতে না একটা যেমন শিটাশিটা হয়ে যায় তো ওই জিনিসটা হয়ে গেছিলো যেটাও বুঝতে পারেনি বাট আজকের সুজিটা খুব ভালো হয়েছিল খেতে ইভেন চিনিও খুব ভালো খেয়েছে তো ওই আমরা খেয়ে টেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে এখন একটু বেরোবো তো সেই আগের সপ্তাহে বিজেতা এক সপ্তাহে না হোলিতেই মনে হয় বিজেতাতে গেছিলাম দেখিয়েছিলাম না ছোটো ছোটো কালো তারপরে হোয়াইট কালারের ডিপ বলগুলো ওগুলো কিনবো বলেই যাচ্ছি আর দু একটা জিনিসও মাথায় রেখেছি সেগুলো যদি ঠিকঠাক পেয়ে যায় তো নিয়ে নেব এমনি ঘরে কোনো কাজ ছিল না তো ভাবলাম একটু বেরিয়েই আসি চিড়িটারও একটু বেরোনো হয়ে যাবে তো ওই জন্যই বেরোচ্ছি আর কি তো যেও খাওয়া দাওয়া হয়ে গেছে আবার একটু জামা টামা চেঞ্জ করিয়ে দিলাম আর এখন জামাটা টামা পড়াতে গেলে কি পটর দেখো মুখ চলছে সারাক্ষণ মুখ চলতেই থাকে তার মুখ চলতেই থাকে ম্যাও ম্যাও ভৌ মাম্মি বলতেই থাকবে বলতেই থাকে জানো তো শুনতে কি যে ভালো লাগে চটর পটর চটর পটর করতেই থাকে দেখো প্যান্টের ওখান থেকে হাত ঢুকিয়ে ওটা নাকি ওর পকেট পকেট তো বলতে পারে না পকেট পকেট ওর পকেট ওটা আর কি আদো আদো করে যখন মানে বাচ্চারা যখন কথা শেখে আর কি সমস্ত কথা কি আদো আদো করে বলে কি শুনতে ভালো লাগে না গরমকে বলবে গম গম তো রেডি টেডি করিয়ে দিচ্ছি ও বেরোচ্ছে সন্দীপকে নিয়ে বেরোচ্ছে আমি তালা টালা দিয়ে তারপরে আর কি নিচে যাব গরমটাও বেশ ভালোই পড়েছে কিন্তু হুম বাট আমাদের এই ফ্ল্যাটটা একটু খোলামেলা হাওয়া টাওয়া চলে তো তো অতটাও বোঝা যায় না আর এখানে চিনি এসে এখন আগে চিনিকে তাও স্কুটিতে তুলে দিতে হতো বাট এখন আর তাকে তুলেও দিতে হয় না সে নিজেই ওই পাদানির উপরে পা দিয়ে উঠে পড়ে তাও সন্দীপ একটু সাপোর্টের জন্য তাকে ধরে তারপরে আমরা বিজেতাদের চলে এসেছি বেশ কালকে ভিড় ছিল মোটামুটি তো ওই জন্য বিজেতার ভিতরে আর বেশি ভিডিও টিডিও করিনি আর ওই যেখানে আমি অন্য এদিক ওদিক একদম ঘুরিনি আমি জানি এদিক ওদিক ঘুরলে এক গাদা জিনিসপত্র কিনে নিয়ে না চলে আসবো ওই জন্য যা মাথায় রেখে গেছি সেই সমস্ত জিনিসের দিকেই গেছি অন্যান্য জিনিসের দিকে যাইনি তো এইগুলো নিয়েছি তোমাদেরকে বাড়িতে গিয়ে তো ভালো করে দেখাবো নেওয়া হয়ে গেছে ঝটপট বাড়িতে চলে এসছি কারণ বেরিয়েছিলাম দেরিতে আবার এসে চিনিকে খাওয়ানোর ব্যাপার আছে ভাতটাত বসাতে হবে ওই জন্য তো ভাবলাম ভাত আমি হাত পা ধুয়ে এসে বসিয়ে দিয়ে ভাবলাম ভাতটা হতে থাক আর তোমাদেরকে দেখাই কী কিনে নিয়েছি তো এইগুলো তো এমনিই দেখাচ্ছে কি কিনেছো একটু চিপস টিপস এনেছি আর আর এই সোয়াবিনগুলো দেখো চারশো গ্রামের প্যাকেট একটার দাম ওয়ান ফিফটি রুপিস বাট বিজেতাতে কালকে বেশ অফার চলছিলো এক বাই ওয়ান গেট ওয়ান ছিল তো সফলার সোয়াবিন তো ভালোই হয় আর বাই ওয়ান গেট ওয়ানে ওই জন্য ওয়ান ফিফটিতে দুটো পেয়ে গেছি তো নিয়েই আসলাম তো এর আগে অনেক দিন আমাদের সোয়াবিন খাওয়া হয়নি বলে এখন পরপর দু সপ্তাহ খাচ্ছি তো ভাবলাম নিয়ে রাখি খেয়ে নেব তারপর ওই হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছিলো হ্যান্ড ওয়াশও বেশ ভালোই অফার পেয়েছিলাম এই তিনটে পাউচ মানে বাই টু গেট ওয়ান ছিল সাবুর প্যাকেট নিয়ে নিলাম সাবু খুব বেশি নিয়ে নিই কারণ চিনি সাবুর খিচুড়িটা খায় বাট দুধ সাবুটাবু খেতে চায় না তো ওই জন্য সাবুর খিচুড়ি একটু দিই আর ওই মাঝে মধ্যে আমি সন্দীপ একটু সাবুর টড়া খেলে ওই স্টারান্স শেষ হয়ে গেছিলো ওটা একটা নিয়ে নিয়েছি বিরিয়ানি বানাবো বলে আর চিলি ফ্লেক্স আছে ঘরে একদম অল্প ছিল বলে চিলি ফ্লেক্সও একটা নিয়ে নিলাম গ্রসারির সাথে অর্ডার দিলে হতো বাট কালকে ওখানে পেলাম আমি নিয়ে নিলাম মেনলি কিনতে গেছিলাম এইগুলোই যে দেখো চল্লিশ টাকা আটত্রিশ টাকা এরকমই দাম তো এই বাটিটার ভিতর দিকে না একটা দাগের মতন ছিল তো মনে হচ্ছিলো ফাটা তো ওটাই আর কি একটু দেখে নিচ্ছিলাম ভালো করে আর তার সাথে একটা ছোটো কালোটা কিনেছি এটার দাম আটত্রিশ টাকা আর এই সাদাটা সাদাটার প্রাইসটা আমি ভুলে গেছি তিরিশ কি পঁয়ত্রিশ এরকম লেখা মনে হয় হ্যাঁ তো এই তিনটে কিনে নিয়ে এসেছি তার সাথে একটা থালা কিনেছি যেটা আমি ধুয়ে রেখে এসেছি দেখাবো তোমাদের এই যে থালাটা এটা চিনির জন্য এটা দেখে না আমার কী ভালো লেগেছে কিউর থালাটা তো ভাবলাম চিনিকে ভাত খাওয়াবো আমি একটা নিয়ে নিই তো এসে ভাত বসিয়ে দিয়েছিলাম চিনির জন্য একটা ডিম দিয়েছিলাম সেই দোষ সেইটা ডিমটাও ছুলে নিয়েছি চিনির ভাতও নিয়ে নিয়েছি আর আজকে দুপুরে রান্না করেছিলাম ডাল মুগ ডাল আর সয়াবিন আলুর তরকারি আর এই বাটিগুলো যখন আমার অফিস চলতো না তখন আমার খুব কাজে দিতে গো এই বাটির মধ্যে খাবার স্টোর করে ফ্রিজে রাখতাম বাট এখন তো আর অফিস টফিস নেই তো এখন কাজের বাটিগুলোই ব্যবহার করি তো ওই জন্য তো চিনি দুপুরবেলা সোয়াবিন আলুর তরকারি দিয়ে ভাত খেয়েছিলো দুপুরে সোয়াবিন খেয়েছিলো তো তখন ডিম ডিম চাইছিলো ডিম তো খুব ভালো খায় তো ভাবলাম রাত্রিরে দেব তো রাত্রির আর ওই জন্য সোয়াবিন দিই নি রাত্রিবেলা সোয়াবিন আলুর ঝোল দিয়েছি আলু দিয়েছি ডাল আর ডিম সিদ্ধ আমিও ম্যাডামকে খাওয়াতে বসে পড়েছি ম্যাডামে ডিম থাকলে খুব একটা বেশি ঝামেলা থাকে না এমনি আমাদের খাবার খেলে তোর কখনোই সেরকম ঝামেলা মেলা থাকে না আর ননভেজ খেতে ভীষণই ভালোবাসে ম্যাডাম চিকেন হোক ডিম হোক মাছ হোক বাট তার মধ্যে ডিম হচ্ছে প্রিয় তো ওই আর কি তো বসে চুপচুপ করে খেয়ে নেবে তারপরে আমি আর সন্দীপ খাবো খেয়ে আমরা রাত্রিরে একটা মুভি দেখব তো মুভিটা ওই নেটফ্লিক্সে আছে পঙ্কাজ ত্রিপাঠীর অনেকে হয়তো দেখে থাকবে অনেকে না দেখে থাকলে দেখতে পারো ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে বাট পঙ্কাজ ত্রিপাঠীর মুভি মানে আমরা আরেকটু কিছু এক্সপেক্ট করে থাকি মানে আমি তো চাই মানে পঙ্কজ ত্রিপাঠীর মুভি মানে আমরা কিছু এক্সপেক্ট করি স্পেশাল বাট ঠিক আছে অতটাও ছিল না বাট ঠিক আছে ওয়ান টাইম ওয়াচের জন্য বেশ ভালো তো ওই মুভিটা দেখবো আর একটু কুলফি খাবো ব্লগটা এখানেই শেষ করবো চালটা ডা